জমে উঠেছে বরিশালের গৌর নদীর কসবা পশুর হাট। কোরবানির পশু পর্যাপ্ত থাকলেও ক্রেতা সমাগম কম। বিক্রেতারা বলছেন বিক্রি না থাকায় বিপাকে তারা। এদিকে কোরবানির পশুর সুস্থতা যাচাইয়ে হাট চষে বেড়াচ্ছে প্রাণী সম্পদ অফিস। বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন জানাচ্ছেন বিস্তারিত। ঈদুল আজহার বাকি আর মাত্র 3 দিন। গৌরনদী উপজেলার কসবা পশুর হাটে নিজেদের লালন করা গরু সহ অন্যান্য পশু নিয়ে এসেছেন ব্যবসায়ী ও খামারিরা, তবে ক্রেতা নেই বলছেন বিক্রেতারা। দাম যত এত বেশি লাগবে হলো গরু খাওয়ানোর দাম এত বেশি লাগবে 20 টাকা কেজি। দাম তো ওনারা প্রথমে বলছে না, বছরে একবার আসে তো তার কারণে ওনাকে সমস্যা হয়। আমরা ওদেরকে কিনতে আমার গেলে প্রথম প্রথম সমস্যা, ওনাকে সমস্যা হয় কাস্টমারে ভাই এবছর দাম কম বলে। আমরা 6টা গরু আনছি, 2টা গরু বিক্রি করছি, কোনো কাগজপত্র দাম খুব কম বলতেছে, খুব কম বলতেছে দাম। এদিকে কোরবানির পশুর হাটে সরবরাহ বেশি হলো দাম চড়া বলছেন ক্রেতারা। অতিরিক্ত দাম চাচ্ছে আমরা, যেভাবে মানে যে গরুর দাম দেখা যায় 1,20,000, সেটা চাচ্ছে 1,60,000-70,000, ওরকম ঠিক দিচ্ছে। আমি অন্য অন্য জায়গায় যা দেখছি তার চেয়ে একটু তুলনামূলক এই হাটে একটু বেশি দাম চাচ্ছে। ক্রেতারা খুব ব্যস্ততায় আছে যে কিনবো, দেখি যদি তারতম্য মেলে তাহলে আই যে কিনে এলাম। গ্রামের মতো দাম বেশি চায়, তাদের এস্টিমেটটা করতে পারে না হয়তো। অন্যদিকে বেচা বিক্রি কম থাকায় সাপ্তাহিক হাট ব্যতি রেখে কোরবানির আগের দিন হাট বসানোর দাবি জানিয়েছেন ইজারাদার। এক বেচা কিনা কম হয়, আমরা গরুর ব্যাপারে এবং আমরা মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে আগামী রোববার এই গরু হাট মেলানো হবে। তবে হাটগুলোতে রোগাক্রান্ত গরু চোখে পড়লে তা বিক্রির অযোগ্য ঘোষণা করা হবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ। রোগাক্রান্ত কোনো গরু, সংক্রামক রোগিত যদি গরু আছে এগুলো কোরবানির হাটে নিয়ে আসা নিষেধ, এবং আমরা এটা সম্পর্কে সচেতন করছি। যদি কোনো খামারে নিয়ে আসে তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের অফিসের যে মেসেজ তাদেরকে আমরা এখান থেকে চলে যেতে বলবো, এবং কোনো ধরনের রোগাক্রান্ত গরু এখানে বেচা কিনা করা যাবে না। জনশ্রুতি উঠেছে ইন্ডিয়ান এবং বার্মার গরুতে বাজার সয়লাভ, তবে দক্ষিণের এই বাজারে কোনো ধরনের বিদেশি গরুর দেখা মেলেনি। তবে রোগাক্রান্ত এবং অসুস্থ গরু যাতে বিক্রি না করতে পারে সেজন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি সাধারণ মানুষের। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।